সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসলে আমি প্রথমে এই কাজটা করছিলাম না, প্রথমে করছিলাম একটা ফুল সিটে একটা কাজ করছিলাম। তো কাজটা যেখানটাতে করছিলাম পুরোটা খোলা মাঠ ছিল, আর যে স্পটটা নিয়ে কাজ করছিলাম একটা বাড়ি ছিল, খুবই পুরনো যুগের ভাঙা বাড়ি ছিল একটা। তো কাজটা করার সময় আকাশ তো এমনি পরিষ্কারই ছিল, কিন্তু বর্ষাকাল বলা যায় না কখন বৃষ্টি আসে কখন না আসে, গঙ্গার পাড় আবার যেহেতু। তো আমি কাজ করছিলাম বসে বসে, তো ফট করে একটা পিছন থেকে মেয়ে গেলো, পুরো আকাশটা কালো করে দিল। আর ফার্স্ট টোনটা চাপিয়ে ফেলেছিলাম আমি সবেমাত্র, তো আমি আর কাজটা ছেড়ে উঠতে পারছিলাম না। তো তখনই বৃষ্টিটা আসে, পুরো কাজটাই নষ্ট হয়ে যায়, পুরো কাজটাই ধুয়ে যায়। আমি আর আমার একটা দাদা ছিল, বৃষ্টিটা আসার পরে যা হোক করে আমরা সব কিছু গুছিয়ে নিয়ে ওই ঘরটার ভেতরে গিয়েই আমরা দাঁড়িয়ে থাকি, ওয়েট করি কতক্ষণে বৃষ্টিটা থামে। যখন বৃষ্টিটা থামে তারপরে আমরা বেরোই। তো আউটডোরে বেরিয়ে যেহেতু একটা কাজ নষ্ট হয়ে গিয়েছে, আর আউটডোরে বেরিয়ে আমাদের ঘরে আসাও যায় না, খুবই খারাপ লাগে কাজ না করে, আমার একটা কাজ নষ্ট হয়ে গিয়েছে। তো তারপরে দাদাকে বলি যে দাদা এরকম হয়তো বাড়িয়ে আসা যাবে না, দাদাও বললো হ্যাঁ চল তাহলে একটা স্পট খোঁজা যাক। তো আমরা স্পট খুঁজতে বেরিয়ে পড়ি তারপরে বৃষ্টিটা থামার পরে। তো আমরা খুঁজি খুঁজি অনেকক্ষণ খোঁজার পরে একটা শ্মশান পাই, শ্মশানের পাশে এটা ছিল একটা ইট ভাটা। তো ইট ভাটাতে আমরা ঢুকি, প্রথমে তো জিজ্ঞেস করছিলাম তারপরে বলতে ছেড়ে দেয়। তো ঢুকেই কাজটা করি, কাজটা করে খুবই আমার ভালো লেগেছে। আর আমার কাছে যেহেতু পেট ছিল না তাই জন্য এটা কোয়ার্টার সিটে করেছি, আর এখন এই সিরিজটাতে আমি কাটিজেই কাজ করছি। কাটিজে কাজ করতে আমারও বেশ ভালো লাগছে, আর কাটিজে কিছুদিন কাজ করার পরে আমার নিজের মনে হয় আত্মা খুবই ভালো হয়ে যায়। এই কাজটা আমি বর্ষাকাল যেহেতু তারপরে আর বেশি রিক্স নিইনি, একটু ড্যাম্পে কাজ করার চেষ্টা করেছি, কাজটা করে খুবই ভালো লেগেছে খুবই। তো আর যেখানটাতে আমি বসেছিলাম কাঠ পিঁমড়ে ভর্তি ছিল, বুঝতেই পারছো। যাই হোক সেসব কথা থাক, এখন কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে নেবেন, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিটা কাজের পেছনেই যেহেতু একটা করে গল্প লুকিয়ে থাকে, এবার থেকে আমি চেষ্টা করবো প্রতিটা কাজে আমার সাথে কী কী হচ্ছে না হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর আমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে রোজ রোজ নতুন নতুন আপডেট দিতে থাকি, তো যারা এখনও পর্যন্ত আমাকে ফলো করেনি ফেসবুক ইনস্টাগ্রামে তারা অবশ্যই ফলো করে নিও। ওখানেও আমার পেন্টিং বলো তারপরে ফটোগ্রাফিও আমি আপলোড করতে থাকি, তো আমাকে ফলো করে নিয়ে ওখানে অবশ্যই নতুন নতুন আপডেট দেখতে পাবে যারা এখন ফলো করেনি। আর আশা করি যদি কাজটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাকে জানাবেন আপনাদের জন্য আমি আরও নতুন নতুন কীভাবে কাজ করতে পারি, আমি অবশ্যই চেষ্টা করব। আজকের মতন এইটুকুই, আপনারা কাজটা দেখতে থাকুন, আর পরবর্তী কাজে আবার একটা স্টোরি নিয়ে আসবো আমি, কাজটা করতে গিয়ে আমার সাথে কী কী ঘটনা ঘটেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে জানুন কী করতে হবে। প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য আরও নতুন নতুন কীভাবে কাজ করতে পারি আমি অবশ্যই চেষ্টা করব।